আসসালামু আলাইকুম আই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে আমি আমার ঘুম থেকে উঠে আমি চা বসিয়ে দিয়েছি চাটা তৈরি করে নেব আমি সকালবেলা একটা চা তৈরি করে নেই এবং এদিকে পরোটা বেক করে নিচ্ছি পরোটার সাথে আজকে ভেজিটেবল দিয়ে পরোটা খাবো এই ভেজিটেবলটা অনেক হেলদি ভেজিটেবল এখানে সব ধরনের মিক্সড ভেজিটেবল আমি তৈরি করেছিলাম অন্য একদিন শেয়ার করবো কীভাবে মিক্সড ভেজিটেবল তৈরি করতে হয় এটা অনেক হেলদি ভেজিটেবল ভেজিটেবল আমাদের শরীরের জন্য খুবই ভালো এর মধ্যে অনেক ধরনের নিউট্রিশন আছে তার জন্য সকালবেলা এ ধরনের ভেজিটেবল খেয়ে নাস্তা করা যায় আমি সব মাঝে মধ্যে এ ধরনের ভেজিটেবল দিয়ে পরোটা আমরা খাই মাঝে মাঝে সাফাতি তৈরি করি সাফাতি দিয়েও আমরা এভাবে ভেজিটেবল দিয়ে খেয়ে নিই সকালবেলার ব্রেকফাস্টটা আমরা সেরে ফেলি এদিকে আমার চাটাও রেডি হয়ে গিয়েছে পরোটাগুলো আমি বেক করে নিয়েছি চাটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি পাউডার এই দুধ দিয়ে সবসময় চা তৈরি করতে প্রিপেয়ার করি ফ্রেশ মিল্ক দিয়ে লিকুইড মিল্ক দিয়ে আমি খেতে একদমই পছন্দ করি না আজকে আমি একটি সুন্দর একটি মজার রেসিপি শেয়ার করবো আর ছোটো মাছের চচ্চড়ি এটা বাতাসি মাছ বা ছোটো মাছ এই বাতাসি মাছটাকে আমি ক্লিন করে নিয়েছি ভালো করে ক্লিন করে নিয়েছি এবং এটাকে প্লেটের মধ্যে পানি জড়িয়ে রেখেছি টিস্যু পেপার দিয়ে পানি জড়িয়ে নিলে মাছগুলো ফ্রাই প্যানের মধ্যে বসবে না বা লেগে আসবে না এই জন্য আমি এগুলো পানি জড়িয়ে নিয়েছি এবং কুকারের মধ্যে আমি ফ্রাই তেল দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দুই চামচের মতো তেল দিয়ে দিয়েছি এইটা এই মাছগুলো ফ্রাই করতে বেশি তেল প্রয়োজন হবে না অল্প পরিমাণে তেল দিয়ে দিলেই হয়ে যাবে এখানে এগুলোকে আমি ফ্রাই করে নেব এটা ফ্রাই এটা বাজা করে খেতে অনেক ভালো লাগে তরকারি রান্না করলেও খাওয়া যায় এই মাছগুলো ছোটো মাছগুলো খাওয়া যায় আমি আজকে মনে মনে ভেবেছিলাম এগুলি দিয়ে ছোট তৈরি করি বিকজ আমরা আমাদের মুখের স্বাদ নেই এগুলো খেতে পারছি না কোনো ধরনের তরকারিতে কোনো ধরনের তরকারি মুখের মধ্যে স্বাদ লাগছে না সবগুলো টেস্ট মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছে তাই আমরা এভাবে একটু চচ্চড়ি তৈরি করছি ছোটো মাছের চচ্চড়ি এটা খেতে অনেক ভালো লেগেছিলো আমি ফ্রাই করেছিলাম পরে এটাকে আমরা বাদ দিয়ে খেয়েছি বা এমনিও এই মাছগুলোকে খাওয়া যায় তাই এগুলোকে আমি মিডিয়াম টু লই হ্যাঁ মিডিয়াম হিটে বেজে নিচ্ছি নিচ থেকে পুড়ে আসবে না এখন আমি কোনো ধরনের মশলা দিচ্ছি না যখন এটা কিছুটা বাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি মশলা দিয়ে দেবো আমি তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি হলুদ এবং শুধু লবণ দিব এবার এগুলোকে আমি ওপাশ করে উলটিয়ে দিচ্ছি অপাস করে উলটিয়ে দিচ্ছি এক পাঁচটা বাজা হয়ে গিয়েছে প্রায় বাজা হয়ে গিয়েছে টিস্যু পেপার দিয়ে পানিগুলো তোলার ফলে টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপার দিয়ে পানিগুলি তোলার ফলে এগুলো নিচের দিক দিয়ে বসে আসছে না এভাবে আপনারা এই ছোটো মাছগুলো এভাবে ফ্রাই করতে পারেন এটা খেতে অনেক ভালো লাগে আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি শুধু আর বেশি কিছু দেইনি এবার এটাকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আমি এটাকে বেজে নিচ্ছি ভালো করে এই মাছগুলো বাজা খেতে অনেক ভালো লাগে আপনারা এভাবে তৈরি করতে পারেন এই ছোটো মাছগুলোকে ভালো করে হাতে মাখিয়ে কমলার কুষা দিয়েও রান্না করা যায় আমি আজকে শুধু এভাবেই তৈরি করছি যাতে মাছগুলো ছোটো মাছের চচ্চড়ি এটা খেতে অনেক ভালো লাগে মাছগুলো সবগুলো মাছ বাজা হয়ে যায় একদম খোর খোরে মোড়মরে হয়ে যায় আমার মাছটা বাজা হয়ে গিয়েছে এক এক করে আমার সবগুলো মাছ বাজা হয়ে গিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলবো এটা বাজা করতে বেশি সময়ও লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এই মাছটা বাজা হয়ে যায় এভাবে আপনারা ঘরের মধ্যে তৈরি করতে পারবেন খেতে অনেক ভালো লেগেছিল এই ছোট মাছের চচ্চড়িটা একে করে আমি সবগুলো নামিয়ে ফেলেছি অল্প পরিমাণে তেল দিয়েছি দেখতেই পারছেন এর মধ্যেও তেমন বেশি পরিমাণে তেল নেই অল্প তেলে আমি এই মাছগুলোকে বেজে নিয়েছি এবার নামিয়ে ফেলছি সবগুলো মাছ আমি নামিয়ে ফেলবো এবং এটাকে সার্ভ করে নেব এটা খেতে অনেক ভালো লাগে দেখুন কালারটা এখানে বোঝা যাচ্ছে পুড়ে গিয়েছে বাট পুড়ে যায়নি এটা কালার অনেক সুন্দর হয়েছিল হলুদ কালারের মাছটা অনেক সুন্দর বাজা হয়েছিল। এদিকে এগুলোকে সিমের বিচি বলা হয় আম্মা সব থেকে সিমের বিচিগুলো নিয়ে এসেছেন বয়েল করে খাওয়ার জন্য এটাকে শুধু সিদ্ধ করে লবণ দিয়ে খেলে অনেক ভালো লাগে এই স্কিনগুলো ফেলে এটা খেতে অনেক ভালো লাগে এভাবে আপনারা খেতে পারেন এটা খেতে অনেক ভালো লাগে